প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বায়োলজি প্রথম পত্রের আলোচনা। তো বায়োলজি যে প্রথম পত্রে তোমাদের সামনে যে আলোচনা করেছি, সেই প্রথম পত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সামনে প্রেজেন্টেশন করতেছি। সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে আমরা সবাই জানো, অধ্যায় এক, কোষ ও কোষের গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তো আজকে সেল অ্যান্ড ইটস স্ট্রাকচারে অনেক কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকস সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে যে আলোচনা বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে কিছু কোষীয় অঙ্গাণু। তো আমরা জানি যে যেটা আমরা এর আগেও বলেছিলাম যে প্রোটোপ্লাজম সম্পর্কে তোমাকে ধারণা করেছিলাম যে প্রোটোপ্লাজমে বলতে আমরা তিনটি অংশকে আমরা বুঝাবো। একটি হচ্ছে কোষ ঝিল্লি, একটি হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটি হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা কোষ ঝিল্লি সম্পর্কে অলরেডি তোমাদের সামনে আলোচনা করেছি এবং সাইটোপ্লাজমের মধ্যে অর্থাৎ যতগুলো কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ন, প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, রাইবোসোম, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোষীয় অঙ্গাণু সম্পর্কে আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। তো আজকে যে সাইটোপ্লাজমে আরও দুই একটি কয়েকটি কোষীয় অঙ্গাণু থাকে সেই সম্পর্কেও আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। এবং সাইটোপ্লাজমের এই কোষীয় অঙ্গাণু যেগুলো ছড়িয়ে ছড়িয়ে অবস্থান করে এর পাশাপাশি আমরা তোমাদের সামনে নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব এবং নিউক্লিয়াসের পাশাপাশি আমাদের ক্রোমোজোমে নিয়েও আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমরা যে মানে যেভাবে কোনো অনলাইন ক্লাসগুলো দেখছো সেই অনলাইন ক্লাসগুলোকে আবার তোমরা অবশ্যই কন্টিনিউভাবে দেখো। আগে যেভাবে কোঅপারেশন ছিল সেই কোঅপারেশনটাকে সেইভাবে ধরে রাখার চেষ্টা করো, পাশাপাশি এই কোঅপারেশনটাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করবে। তো তোমরা প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসগুলো যে বায়োলজি অনলাইন ক্লাসগুলো তোমাদের দেখার জন্য ধন্যবাদ। আর আরেকটি কথা বলবো যে তোমাদের কোনো কিছু যদি বোঝার কিছু থাকে তোমার কমেন্টস বক্স আছে, সেই কমেন্ট বক্সে যদি তোমরা লিখে দাও তাহলে আমি পরবর্তীতে এই সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই আমরা আমাদের ক্লাসের টপিক্সের দিকে চলে যাব। তোমরা সবাই ফলো আপ করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগীভাবে দেখবে এবং এগুলোকে আয়ত্ত করার চেষ্টা করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, সাবজেক্ট বায়োলজি পেপার ওয়ান, আজকে তারিখ হচ্ছে 25/11/2020। তো আলোচনা বিষয় সেন্ট্রোসোম, মাইক্রোটিউবলস, নিউক্লিয়াস, ক্রোমোজোম, এগুলো আমাদের মূলত আলোচনা বিষয়। তো প্লিজ এদিকে খেয়াল করে দেখো যে আজকে যে আমি আজকে প্রথম যে ছবিটা দেখাচ্ছি তোমাদের সামনে সেটা হচ্ছে সেন্ট্রিওল বলে, এটাকে আরেকটি ভাষায় আমাদের যে কোষীয় অঙ্গাণু সেটা সেন্ট্রোসোম বলা হয়। তো সেন্ট্রোসোম সম্পর্কে আমরা আগেও আমরা জানি যে এটা সাধারণত প্রাণী কোষে দেখা যায়, তবে বর্তমানে অনেক উদ্ভিদ কোষও এগুলোকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক। তবে এগুলোর মধ্যে কোনগুলো উদ্ভিদ কোষে দেখা যায় অর্থাৎ এগুলো সাধারণত শৈবাল গোষ্ঠী, তারপর হচ্ছে মস গোষ্ঠী, ফান গোষ্ঠী, তারপর হচ্ছে তোমার নগ্নবীজী, এগুলোর মধ্যে মধ্যে কি এই সেন্ট্রিওলগুলো দেখা যায় বা সেন্ট্রোসোম দেখা যায়। আর দেখা যায় না হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, আর আদিকোষী উদ্ভিদের ক্ষেত্রে এই সেন্ট্রোসোম বা সেন্ট্রিওল থাকে না। তো মাই স্টুডেন্ট, দেখতে পাচ্ছ যে উদ্ভিদের ক্ষেত্রে এটার পরিমাণ অর্থাৎ আমরা জানতে আগে শান্ত উদ্ভিদের মধ্যে এই কোষীয় অঙ্গাণুগুলোকে আসলে সেভাবে করে আমাদের লক্ষ্য করা যেত না, পরবর্তীতে এগুলোকে লক্ষ্য করা যায় এইসব উদ্ভিদের ক্ষেত্রে। তবে প্রাণী কোষের সেন্ট্রোসোম থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা তাদের বৈশিষ্ট্য। তো এই বিজ্ঞানী যে বেনেডেন্টস 1887 তিনি এই সেন্ট্রোসোম আবিষ্কার করেন। তো সেন্ট্রোসোমের মধ্যে দেখো যে এখানে কিছু নালিকা সদৃশ কি দেখা যাচ্ছে,
এই নালিকা সদৃশকে আমরা হচ্ছে মাইক্রোটিউবুলসগুলো বলা হচ্ছে। এই টিউবুলসগুলোর নলাকার আকার এটা নয়টাকে গুচ্ছ আকারে অবস্থান করে দেখাচ্ছে, এবং এই নয়টা নলাকারের মধ্যে এটা এক গুচ্ছ অবস্থান করতেছে। আবার এই প্রতিটি নালিকা হচ্ছে উপনালিকা থাকে, এই উপনালিকা হচ্ছে তিনটি করে থাকে। সাধারণত এই নালিকাগুলো থাকে কি নয়টি একগুচ্ছভাবে, আর প্রতিটি নালিকা কি থাকে তিনটি উপনালিকা থাকে, এটা আমরা তোমাদের বোঝার জন্য আর কি। তো এটা হচ্ছে এইগুলোকে কি গুচ্ছকারভাবে যেগুলো আমরা দেখতে পাচ্ছ বান্ডের আকারে, এগুলোকে কিন্তু সেন্ট্রিউল বলা হচ্ছে। তো এই সেন্ট্রিউলের যে সেন্ট্রিউলগুলো একটা আবরণ দ্বারা আবৃত থাকে, এটাকে বা এর মধ্যে যে থাকে সেটাকে বলা হচ্ছে একটা তরল পদার্থ থাকে, সেটাকে কী বলে সেন্টোস্পার বলা হয়ে থাকে। আর এই পুরোটাকে আমরা সেন্টোসোম বলবো, এই পুরোটাকে আমরা কী বলবো সেন্টোসোম বলবো। তো আমাদের চিত্রের মধ্যে সেন্টোসোমের সম্পর্কে আমরা বললাম। তো সেন্টোসোমের কাজগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে বিশেষ করে যে আমাদের কোষ বিভাজন কালে যে মাকুতন্ত্র গঠন হচ্ছে, মাকু আকৃতি, যেমন এরকম মাকু আকৃতি যে গঠন হয় তোমরা দেখতেছে যে প্রো মেটাফেজ পর্যায়ে ক্ষেত্রে দেখা যায় শান্ত মাকু আকৃতি ধারণ করে, এটার জন্য বিশেষ করে সেন্ট্রোসোমের গুরুত্ব বা সেন্ট্রিওলের গুরুত্ব রয়েছে। তারপর শুক্রাণু লেজ গঠনের জন্য এটাও কিন্তু সেন্ট্রোসোমের গুরুত্ব রয়েছে। এছাড়া সাইটোপ্লাজমের মধ্যে আরেকটি কোষীয় অঙ্গাণু দেখা যায়, আমি তোমাদের দেখেছি, সেটা হচ্ছে মাইক্রোটিউবুলসের কথা বলবো, মাইক্রোটিউবুলস। তো এই মাইক্রোটিউবুলসটা হচ্ছে এটা অনেক এটা অনেকই অশাখা থাকে, লম্বা থাকে, হ্যাঁ বেলুন আকার হতে পারে। এটা বিশেষ করে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে থাকে, সেটা হচ্ছে মাইক্রোটিউবুলস বলা হয়। তো মাইক্রোটিউবুলসের বিশেষ করে ফ্ল্যাজেলা, সিলিয়া ইত্যাদি গঠনের বিশেষ করে গঠন কাজ করে থাকে। এছাড়া মাইক্রোটিউবুলসের কোষ বিভাজনকালে বিভিন্ন সহায়তা করে থাকে এই মাইক্রোটিউবুলসগুলো। তো মাই স্টুডেন্ট, এছাড়াও আর দুটি কোষীয় অঙ্গাণুর কথা বলবো, একটা হচ্ছে পার অক্সিজম আর একটা হচ্ছে গ্লাই অক্সিজম। তো পার অক্সিজমগুলো হচ্ছে সাধারণত প্রাণী কোষে কিডনি বা লিভার সেলে থাকে, সেটা হচ্ছে পার অক্সিজম। আর গ্লাইকো অক্সিজমটা সাধারণত কিছু বীজ জাতীয় বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, এগুলো কী হচ্ছে সঞ্চয় হিসাবে এগুলোকে গ্লাই অক্সিজম দেখা যায় আর কি। তো আর এছাড়াও বিশেষ করে কিছু বিশেষ করে কোষ গহ্বর দেখা যায়। তো আমি যাবে যেসব কোষের মধ্যে কোষ গহ্বর থাকে সেটা হচ্ছে সাধারণত সংখ্যায় বেশি থাকে এবং আকৃতিতে কম থাকে, হ্যাঁ বেশি থাকে এবং আকারে ছোটো থাকে, এটা হচ্ছে সাধারণত প্রাণী কোষে দেখা যায়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর একটি দেখা যায় এবং এটা কি হচ্ছে বড় আকারে থাকে, হ্যাঁ, এবং কোষ গহ্বর থাকার কারণে কি হচ্ছে বিশেষ করে এটা নিউক্লিয়াসটা হচ্ছে একদিকে অবস্থান করে থাকে। তো আমরা মোটামুটিভাবে যে আমরা প্রোটোপ্লাজমের সম্পর্কে আবার বলতেছি, প্রোটোপ্লাজমের মধ্যে প্রধানত যে দুইটি অংশ এইটা আমরা তোমাদের সামনে বোঝা অর্থাৎ বিস্তারিত আলোচনা করতে সক্ষম হয়েছে। একটি হচ্ছে তোমার কোষ ঝিল্লি সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং সাইটোপ্লাজমটা পুরোপুরি বিস্তারিত আলোচনা করলাম যে সাইটোপ্লাজমের মধ্যে কোনগুলো কোষীয় অঙ্গাণুগুলো আছে সেই সব সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি মাইটোকন্ড্রিয়ান সম্পর্কে, আমরা আলোচনা করেছি প্লাস্টিড সম্পর্কে, আমরা আলোচনা করেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সম্পর্কে, রাইবোজোমের সম্পর্কে, তারপর লাইসোসোমের সম্পর্কে, গলগি বডি সম্পর্কে, সেন্ট্রোসোমের সম্পর্কে, পারঅক্সিজমের সম্পর্কে, গ্লাইঅক্সিজমের সম্পর্কে এবং কোষ গহ্বর সম্পর্কে। মোটামুটি সাইটোপ্লাজমের মধ্যে এগুলো কী এইসব কোষীয় অঙ্গাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। তাহলে আমরা প্রোটোপ্লাজমের তাহলে প্রধানত দুইটি অংশ নিয়ে আমরা জেনে ফেলেছি অলরেডি, একটা হচ্ছে কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম বিস্তারিত। তাহলে বাকিটা কী থাকতে বাকিটা থাকতেছে হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস তো আমরা জানি যে বিশেষ করে নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। আমরা জানি যে নিউক্লিয়াসটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট থাকে এবং এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটোপ্লাজমিক রস থাকে আর কি। তো প্রোটোপ্লাজমিক রস থাকে এবং দ্বিস্তর বিশিষ্ট থাকে। তো আমরা জানি যে বিশেষ করে এই নিউক্লিয়াসের মধ্যে যে আবিষ্কারক, তো বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড যেটা রাসনা উদ্ভিদের কি পত্রকোষে প্রথম প্রথম কী হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার করেন। নিউক্লিয়াস হচ্ছে কোষের একটা জৈব গুরুত্বপূর্ণ এবং কোষীয় অঙ্গাণু, এবং কোষের মধ্যে যে যাবতীয় যে জৈবিক কাজগুলো সম্পন্ন হয়ে থাকে সেটা নিউক্লিয়াসের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। তো মাই স্টুডেন্ট,
তো এখন যে নিউক্লিয়াসের আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আদি কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি কোষ বলতে গেলে আমরা জানতে ব্যাকটেরিয়া বলবো বুঝবো, সাইনো ব্যাকটেরিয়া বুঝবো, এইসব কোষের ক্ষেত্রে কী হচ্ছে সুসংগঠিত কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে সুসংগঠিত নিউক্লিয়াস দেখা যাবে। তো এই আদি এবং প্রকৃতি কোষের মধ্যে যে প্রধান পার্থক্য, যে আদি কোষের সুসংগঠিত নিউক্লিয়াস নেই, প্রকৃতি কোষের সুসংগঠিত নিউক্লিয়াস আছে। তো একটা নিউক্লিয়াস কিন্তু একটা প্রকৃতি কোষে একটা গুরুত্বপূর্ণ কিন্তু বৈশিষ্ট্য। এই নিউক্লিয়াসের মধ্যে যে আমাদের পার্ট, নিউক্লিয়াসের প্রায় 5টি পার্ট আছে। তোমরা দেখবা যে এটা নিউক্লিয়াসের মধ্যে প্রথমে যে নিউক্লিয়ার এনভেলপ বলা হয়, আগে এই নিউক্লিয়ার এনভেলপকে আমরা আগে বলা হতো নিউক্লিয়ার পর্দা বলা হতো বা নিউক্লিয়ার আবরণী বলা হয়। আবার নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যে বিশেষ করে নিউক্লিয়ার চালক বা ক্রোমাটিন তন্তু রয়েছে। আবার নিউক্লিয়াসের মধ্যে যে তো বিশেষ করে তাদের ম্যাট্রিক্স যেটাকে বলবো সেটা নিউক্লিওপ্লাজম বলবো। তো আবার নিউক্লিয়াসের মধ্যে আবার একটা কি গোলাকার বস্তু দেখা যায় সেটা নিউক্লিওলাস বলা হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এবং এই নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে একটু আল্ট্রাস্ট্রাকচার যেটা বিশেষ করে নতুনভাবে যেটা সম্পর্কে আমার একটু জানা উচিত, যেটা আলোচনা করা হয়েছে যে নিউক্লিয়ার এনভেলপের আল্ট্রাস্ট্রাকচার বা আণুবীক্ষণিক গঠন। তো এখানে আমাদের ছবিতে দেওয়া আছে, আমি তোমাদের সামনে যেটা প্রেজেন্টেশন করেছি প্লিজ সবাই একটু খেয়াল করে দেখো, এটা খুব শর্টকাট করেছি, আমি মনে এটাতে খুব চমৎকারভাবে বুঝতে পারবো। নিউক্লিয়ার যে এনভেলপ, এদের কী থাকে, নিউক্লিয়ার ছিদ্র থাকে। এই কিন্তু নিউক্লিয়ার ছিদ্রটা কিন্তু সংকোচন প্রসারণশীল, কিন্তু আবার বলছি ছিদ্রটা কী হচ্ছে সংকোচন এবং প্রসারণশীল, ঠিক আছে। এই ছিদ্রটা কীভাবে থাকে তুমি একটু খেয়াল করে দেখো, নিউক্লিয়াসের যে এই যে এনভেলপের যে ছিদ্র, এটা এই ছিদ্রটা হচ্ছে কি একটা প্রোটিন, প্রোটিন দ্বারা কী হচ্ছে আবৃত থাকে। এই প্রোটিন দ্বারা আবৃতটা, এটাকে আমরা বলবো মেন কেন্দ্রীয় প্রোটিন, যেটা এই প্রোটিনটাকে আমরা বলবো ট্রান্সপোর্টার বলবো, কী বলবো ট্রান্সপোর্টার বলবো। এবং এই প্রোটিনের চারিদিকে কী প্রোটিন দানা থাকে, তো এই দানা প্রোটিনটাকে আমরা হচ্ছে বলা হচ্ছে গ্রানিউল বা প্রোটিন বলা হয়। আর এই বিশেষ করে গ্রানিউল প্রোটিনগুলো এক ধরনের দ্বারা অ্যাঙ্কার দ্বারা, অ্যাঙ্কার প্রোটিন দ্বারা কী হচ্ছে সংযুক্ত অবস্থা থাকে, এটা হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন বলা হয়। আর অ্যাঙ্কার প্রোটিনগুলো হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস দ্বারা সংযুক্ত অবস্থায় থাকে, এটাই হচ্ছে। এটা আমরা চিত্র যে দেখিয়েছি সেই চিত্রটা দেখো যে নিউক্লিয়ার রন্ধ্রের বিস্তারিত গঠন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা নিউক্লিয়ার রন্ধ্রের যে গঠন, আল্ট্রাস্ট্রাকচার, মাইক্রোপিল যেটাকে বলা হচ্ছে, তো নিউক্লিয়াসের এক এক সময় অনেক সময় অনেক সময় অনেক নাম ছিল, কেরিও থেকে বলো কেরিওলিম বলা হয় এক একটা অংশের নাম, হ্যাঁ। এই জন্য তবে নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোষের মধ্যে যে যাবতীয় যে জৈবিক কাজটা সম্পূর্ণ হয়ে থাকে সেটা নিউক্লিয়াসের মধ্যে হয়ে থাকে। নিউক্লিয়াসের কাজ হচ্ছে আরএনএ সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ করা, এবং কোষ বিভাজনটা বিশেষ করে কার মধ্যে হয়, নিউক্লিয়াসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এই জন্য নিউক্লিয়ার কোষ এবং একটি গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকটি আমাদের কথা হচ্ছে, আরেকটি আমার গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু সম্পর্কে মাই ডিয়ার স্টুডেন্ট একটু আলোচনা করবো। এই কোষীয় অঙ্গাণু প্লিজ খেয়াল করে দেখো যে যেটা তোমরা মাধ্যমিক শ্রেণীতেও সেই সম্পর্কগুলো আমরা তোমরা ধারণা নিয়েছ, সেটা হচ্ছে ক্রোমোজোম বলা হচ্ছে। দেখো যে ক্রোমোজোমটা একটা তোমরা জেনেছ, কিন্তু অনেকে কিন্তু ক্রোমোজোমটা কোথায় অবস্থান করে থাকে তোমাদের একটু জানা উচিত, এইটা হচ্ছে তোমার বেসিক নলেজ। কিন্তু আমরা যে কোষবিজ্ঞান যে পাঠ করতেছি, কোষবিদ্যাতে পাঠ করতেছি, এই কোষবিদ্যা অনেকে অনেক উপর ক্লাসে পাঠ করার পরও যে কোন অঙ্গাণু কার মধ্যে অবস্থান করে এইটা কিন্তু যদি না বুঝো, তাহলে কিন্তু এটাকে কার একটার সাথে একটা কী করবা মিলিয়ে দিতে পারবা, মিলে দিবা। এই জন্য এটার দিকে অবশ্যই খেয়াল করে রাখবে যে কোনটা কোথায় অবস্থান করে। ক্রোমোজোম সম্পর্কে আমরা জানি যে কোষের মধ্যে বংশের বংশগতির ধারক ভাগকে রক্ষা করে, সেটা ক্রোমোজোমের মধ্যে সে রক্ষা করায়, সেই অঙ্গাণু বলা হয়েছে ক্রোমোজোমকে বলা হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে আমি তোমাদের সামনে একটা প্লিজ খেয়াল করে দেখো যে ক্রোমোজোম একটা একটা স্ট্রাকচার দেখেছি। তো এর আগে আমরা ক্রোমোজোম সম্পর্কে তোমাদের বলবো যে ক্রোমা অর্থাৎ রং, সোমা অর্থাৎ দেহ থেকে ক্রোমোজোমের নামকরণ করা হয়েছে।
তো এই ক্রোমোজোমের কথাটা আসছে রং ধারণকারী দেহ থেকে, কিন্তু ক্রোমোজোমের নামকরণ করা হয়েছে, অনেকে ক্রোমোজোম বলে, অনেকে ক্রোমোসোম বলা হয়ে থাকে, তো একই কথা। তবে এখন ক্রোমোজোমটা কী সে সম্পর্কে আমি বলতেছি, যে কোষের মধ্যে কি অনুলিপন ক্ষমতা সম্পন্ন, হ্যাঁ, সূত্রাকৃত ক্ষুদ্রাঙ্ক, যেটা বংশগতীয় উপাদান, জিনে মিউটেশন উপক্রমণ করতে পারে, সেই রং ধারণকারী নিউক্লিয় প্রোটিনটাকে আমরা কী বলবো, কি ক্রোমোজোম বলবো। তো ক্রোমোজোমের যে আবিষ্কারক বিজ্ঞানী স্টারিস বার্গার, আর 1875 উনি ক্রোমোজোমে আবিষ্কার করেন। পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিংস 1882 উনি ক্রোমোজোমকে ক্রোমোমিয়ার নামকরণ নাম দেন। পরবর্তীতে 1888 বিজ্ঞানী ওয়েলডিয়ার্স উনি কী হচ্ছে ক্রোমোজোমের নামকরণ করেন। তো আমরা এখন আসলে যে এই যে আমরা ছবিটা ক্রোমোজোমে, এই ছবিটা আমরা কোথায় দেখতে পাই বলো তো? তোমরা কিন্তু মাধ্যমিক শ্রেণীতে কিন্তু একটা কোষ বিভাজন কিন্তু তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মাইসিস। তোমরা কিন্তু অ্যামাইটোসিস এবং মাইটোসিস সম্পর্কে ধারণা তোমরা আগে থেকে নিয়ে রাখছো, মাইসিসের হয়তো কিছুটা নিয়েছো বা বাকিটা ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক লেভেলে তোমাদের আমি আবার অবশ্যই নেক্সট স্টেপটা আলোচনা করব বিস্তারিত। এর আগে তোমাদের একটু অবশ্যই দেখো যে মাইটোসিস, যে বিশেষ করে মাইটোসিস কোষ বিভাজনের কাছে তোমাদের ধাপগুলো অবশ্যই মনে আছে কি না। তো মাইটোসিস কোষ বিভাজন যে ধাপগুলোর মধ্যে প্রোফেজ আছে, পুরো মেটাফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। তো এখানে দেখো যে প্রোফেজ পর্যায়ে যে যে সূত্রাকৃত বিশেষ করে যে একটা আর কি বংশগতি উপাদান দেখা যায়, তো সেটা হচ্ছে বিশেষ করে নিউক্লিয়াসের মধ্যে, সেটাই কিন্তু ক্রোমোমিয়ার বলা হয়ে থাকে। তোমরা দেখবা যে ক্রোমোমিয়ারগুলো দেখা যায় সূত্রাকৃতির মধ্যে, কী হচ্ছে ক্রোমোমিয়ারগুলোর উপস্থিতি দেখা যায় প্রোফেজ পর্যায়ে। কিন্তু এই যে একটা পর্যায়, এই পর্যায়টা হতে তোমার কোন ধাপে দেখা যায়, এটা হচ্ছে মেটাফেজ পর্যায়। এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুটি ক্রোমাটিড হিসাবে। এবং একে একটি ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে আমরা কী বলবো, সিস্টার ক্রোমাটিড বলবো। আমরা মনে হচ্ছে যে এটা তোমরা পড়েছো, এই কথাটা আমি তোমাদের সামনে আবার প্রেজেন্টেশন করতেছি। এটা কিন্তু এই যে ক্রোমোজোমে যে আমরা স্ট্রাকচার দেখাচ্ছি, এই স্ট্রাকচারটা আমরা পাবো হচ্ছে কি, অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশনের কি মেটাফেজ পর্যায়ে। তোমাদের মনে আছে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কী হচ্ছে, এরকম দুটি ভাগে বিভক্ত হয়, প্রতিটিকে ক্রোমাটিড বলা হয় এবং প্রতিটিকে বলা হয় সিস্টার ক্রোমাটিড বলা হয়ে থাকে। তো মাই স্টুডেন্ট, এই ক্রোমোজোমের গুলো আবার অ্যানাফেজ পর্যায়ে গিয়ে এটা আবার দুটি এটা বিভক্ত হয়ে যায়। তার আগে আমাদের একটু অবশ্যই দেখি যে ক্রোমোজোমে যে তাদের স্ট্রাকচার গঠন দেখেছে সেটা সম্পর্কে একটু আবার বলি, যে ক্রোমোজোমগুলো এই দুটোকে আমরা ক্রোমাটিড বলা হয়ে থাকে। ক্রোমোজোমগুলোর মধ্যে এখানে কাইনোটোর দেখা যায়, ক্রোমোজোমের মধ্যে একটা কুঞ্চন দেখা যায় যেটাকে আমরা বলবো মুখ্য কুঞ্চন বলবো, এবং এই নিচে আরেকটা কুঞ্চন দেখা যায় যেটা হচ্ছে গৌণকুঞ্চন, আরেকটা হচ্ছে গোলাকার ধরনের যে দেখা যায়, অর্থাৎ নিচের দিকে, সেটাকে বলে স্যাটেলাইট বলা হচ্ছে। এই জন্য ক্রোমোজোমকে অনেক সময় স্যাট ক্রোমোজোমও আমরা বলে থাকি পারি, বা ক্রোমোজোমের মধ্যে যে একটা আবরণ দেখা যায় যেটাকে টেলোমিয়ার বলা হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে ক্রোমোজোমের সম্পর্কে আমরা ধারণা নিলাম। তো প্লিজ, এখন আরেকটি কথা হচ্ছে ক্রোমোজোমের কাজটা হচ্ছে কি, ক্রোমোজোমের কাজ হচ্ছে এটার প্রধান কাজ হচ্ছে এটা বংশগতি ধারক ও বাহক বলা হয়। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং জিন থাকে, হ্যাঁ, ক্রোমোজোমের কী হচ্ছে জীবের ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে থাকে, এবং বংশগতির মধ্যে যতগুলো বিশেষ করে যাবতীয় কাজ অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কাজগুলো হয় সেটা ক্রোমোজোমের মধ্যে হয়ে থাকে। তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এখন তোমরা বুঝো যে ক্রোমোজোমের অবস্থানটা কোথায়। আজকে আমরা যে আলোচনা, আমাদের আলোচনা আবার শেষের দিকে, আলোচনার শেষের দিকে আমরা খুব গুরুত্বপূর্ণ যে আলোচনা করতেছি আমাদের একটু রিভিউ করি। আমরা সাইটোপ্লাজমে কিছু আমাদের বাকি ছিল, সে কোষ অঙ্গাণু সম্পর্কে জানলাম, আমরা কিন্তু নিউক্লিয়াসের সম্পর্কে জানলাম, আবার নিউক্লিয়াসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে আরেকটি উপাদান, সেই উপাদান ক্রোমোজোম সম্পর্কে জানলাম। তো তাহলে আমরা ক্রোমোজোমের মধ্যে কোথায় শান্ত থাকবে, ক্রোমোজোম কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু অবস্থান করে। কিছু কিছু যেমন আদি কোষের যাদের ক্রোমোজোমগুলো কী হচ্ছে নিউক্লিয়াস তো তাদের থাকে না, যেমন অ্যাসকেরিকা কলাই ব্যাকটেরিয়া, হ্যাঁ, তাতে তাদের ক্রোমোজোমটা কোথায় থাকে, সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে থাকে। তাহলে
ক্রোমোজোমের অবস্থানটা হচ্ছে, তুমি প্রথমে চিন্তা করো একটা কোষ, কোষের মধ্যে কী থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? ক্রোমোজোম থাকে। এই একটুকু এই পর্যন্ত তোমাদের ধারণা দিলাম আজকে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আজকে ক্লাসটা অবশ্যই বাড়িতে, যা আমরা আলোচনা করেছি অনলাইন ক্লাস, অবশ্য বাড়ি তোমাদের পত্রের মানে একজন আমাদের যে পাঠ্য বই আছে, আমরা তোমরা জানো খুব একজন সুনামধন্য একজন লেখক আছে, প্রফেসর ডক্টর আবুল হাসান স্যার, তার যে বিজ্ঞান প্রথম পত্র খুবই গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করা থাকে, তার বইটা খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং তার বইয়ের মাধ্যমে আমার ক্লাসের মধ্যে উভয়ের মাধ্যমে তোমরা অনেক কিছু বায়োলজির সম্পর্কে শিখতে পারবে এবং সবাই তোমরা, এবং শীতের যে মৌসুম অবশ্যই সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর বর্তমানে যে সংক্রমণ ব্যাধি, এটার থেকে অবশ্যই মাস্ক ব্যবহার করবে নিরাপদে থাকার জন্য। সবাইকে আমার উপদেশ থাকলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।